been broken, beaten down. Tasted dirt as I hit the ground. You were there, you were there through it all. How far are you gonna go? Oh, I don't know. এর মধ্যে আমি জল ভরেছিলাম, পুরো এইটুকু হয়ে গেছিল, পড়ে গিয়ে এটা খুলে গিয়ে পড়ে গেছিল ঢুকে, দিয়ে জল দিলাম, এখনো বাবাল হয়েছে। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা এসেছি ছাতে খেলতে। এরকম ছুটির সময় সত্যি খুব কম পাওয়া যায়, তাই ওইখানে শান্তনু বসে আছে। ও অ্যাকচুয়ালি দেখছে অ্যামাজন থেকে কিছু অর্ডার করছিল। আর এখানে শ্রী খেলছে, একটা ডগি এসেছে ছাতে। ওই দেখো ডগিটা কি বড় সড়। গেছিলাম মাছের বাজারে, আর মারাত্মক ভিড়, শুধুমাত্র মানে মারাত্মক ভিড় আর মারাত্মক দাম। ইলিশ মাছ কিনবো ভেবেছিলাম, কিন্তু ইলিশ মাছ কেনা সম্ভব হয়নি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে শনিবার আর শরীরটা একদম ভালো নেই। শরীরটা ভালো নেই কারণ গলা টলা সব বসে গেছে, বসে যায়নি, গলা টলার এখানে সব ব্যথা। এটা হচ্ছে পুজোর ঘোরাঘুরির পর আফটার এফেক্ট। বাইরে খেয়েছি কিন্তু সেই নিয়ে কোনো অসুবিধে হয়নি, কিন্তু ঘোরার সময় ঠান্ডা গরম বাতাস লেগে গলায় ব্যথা। শান্তনুরও হয়েছে, আমারও হয়েছে, বলতে নেই, স্ত্রী ভালো আছে, আজকে থেকে বেশি হয়েছে। এতদিন হচ্ছিল ব্লগে, তোমরাও বুঝতে পারো নি, বাট আজকে একটু বেশি ব্যথা। আর ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে ঘুমিয়েই পড়বো। আজকে সারাটা দুপুর ঘুম হয়নি, তার মধ্যে স্ত্রী আবার ছাতে যাওয়ার কথা বলছিল, বাবা আছে, বা আছে, চলো একসাথে ছাতে যাই। তারপরে ওখান থেকে নেমে একটু বসেই গেছিলাম মাছের বাজারে মাছ কিনতে। যারা তোমরা আমাদেরকে দেখো তারা তো জানোই যে আমরা সন্ধ্যের দিকে মাছের বাজার যাই মাছ কেনার জন্য, কিন্তু আজকে বাজার আগুন ছোঁয়া দাম, একেবারে বাজারে আগুন দাম একদম সব কিছুর। ইলিশ 1500 টাকা কেজি, তাও নর্মাল সাইজ, খুব একটা বড় সাইজ না। তো আর মাছ ভালো পেলাম না, পমফ্রেট ছিল কিন্তু পমফ্রেট আগের দিনই এনেছিলাম বলে আর আনিনি। চিংড়ির প্রচণ্ড দাম, মানে সব কিছুর আজকে এত দাম যে বলার কথা নয়। তো শুধুমাত্র একটা কাতলা পেয়েছিলাম ভালো, তো কাতলাই নিয়েছি, বেশি নিয়েও নি। কালকে লক্ষ্মী পুজো, আমাদের তো এবার লক্ষ্মী পুজো হবে না, কারণ বাবার 1 বছরের বাৎসরিক কাজ এখনও হয়নি। জানি না আমি ব্লগটা আজকে কন্টিনিউ করতে পারবো কি না, কারণ আমি খুব ক্লান্ত, আজকে মনে হচ্ছে শুয়ে পড়বো। আমার চোখ দেখে তোমরা বুঝতে পারবে আমি খুব ক্লান্ত। তো দেখা যাক, যদি আজকে ব্লগ কন্টিনিউ করতে পারি তো ঠিক আছে, মানে আমার ইচ্ছে করছে না আমি উঠে কোনো রান্না বান্না কিছু করি, আর না না হলে কালকে দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, না এখনও মর্নিং কিন্তু বলা যায়, 12টা পার হয়নি, তাই জন্য গুড মর্নিং বলা যায়। সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মী সকলের জীবনে স্ত্রী সমৃদ্ধি নিয়ে আসুক, সবার জীবনে শান্তি আসুক, পেছন পেছন সুখও আসুক। এটা ডে 2, আজকে আমি অনেকটা ভালো আছি, গলাটা অনেকটা ঠিক আছে, ওষুধটা অ্যাকচুয়ালি কাজে দিয়েছে। সকাল থেকে একটু অসুবিধাতেই ছিলাম, সকাল থেকে ব্লগ করতে পারিনি। আর এইখানে ভাত রান্না হচ্ছে, এই হলো দই কাতলা, ভাত, কাতলা মাছ, দই কাতলা আর মুসুরির ডাল আর আলু সেদ্ধ, খুব সাধারণ খাবার। বাস এই দিয়ে শুরু হয়েছে সকাল। আর শ্রী যাবে এবার ঠাম্মা বাড়ি ঘুরতে, আর আমরা কোথায় যাব শ্রী জানে না। শ্রী, এই তো শ্রী।
একটু জামাটা দেখা, আজকে স্ট্রেট জামা, নতুন জামা, ড্রিম বিগ লিটল গার্ল। আর জামাটা দেখো, এটা আবার স্টাইল আছে, স্টাইল। এটাকে কি স্টাইল বলে? এটা হচ্ছে ফাটা স্টাইল। বললেন মা জননী এবার খেয়ে দিয়ে যাবেন ঠাম্মা বাড়ি। যত না ঠাম্মা বাড়ি ঠাম্মার সাথে দেখা করতে যায়, তার থেকে যায় সারা দুপুর ধরে দঙ্গল করার জন্য। তারপরে যা হয়, ঘেমে নেয়ে যা আসে, এই যে শ্যাম্পু করা চুল আবার কাদা কাদা হয়ে যায় সব। যা যা বললাম, টাটা, বাই বাই। এখনই ছুটছিস তুই, দেখ ওদিক দিয়ে যাবে না বাবা? ও আচ্ছা আচ্ছা, ওদিক দিয়ে যাবে, যা, টাটা। এখন স্ত্রী তো খুব এক্সাইটেড ঠাম্মা বাড়ি যেতে পেরে। এখন হচ্ছে 12:30, স্ত্রীর স্নান খাওয়া কমপ্লিট, ঠাম্মা বাড়ি গেছে। এবার আমি স্নান করব, তারপরে আমরা যাব আজকে মুভি দেখতে, গুমনামি। তবে একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই, যে আজকের তিথিতে আমার স্ত্রীর জন্ম। স্ত্রী হয়েছিল কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন। আমার তো সিজার হয়েছিল, স্ত্রী সিজারিয়ান বেবি, কিন্তু আমার অ্যাকচুয়ালি লেবার পেন এসে গেছিলো। তবে যেহেতু আমার স্প্লিট ডিস্কের আর কোমরের কিছু সমস্যা আছে, তাই জন্যে আমার কী বলবো, নর্মাল ডেলিভারি পসিবল হয়নি। কিন্তু ওই দিনেই আমাকে সিজার করতে হয়েছে। একদম ধরেই নিয়েছিলাম যে একটা মেয়ে হোক, কন্যা সন্তান হোক, মা লক্ষ্মীর বড় আশীর্বাদ আমাদের কাছে। একটা মজার কথা বলি, শান্তনু ভীষণ চাইতো যে একটা মেয়েই হোক, একটা মেয়েই হোক। তো আমরা আগে থেকেই নামটা ঠিক করেই রেখেছিলাম যে মেয়ে হলে সমৃদ্ধি, আর ডাক নাম হবে স্ত্রী। কিন্তু আমি শুধু বলতাম, যদি এটা তো ভগবানের ইচ্ছে, এটা প্রকৃতির ইচ্ছে, ছেলে না মেয়ে কিছু তো বোঝা যায় না, যদি ছেলে হয় তাহলে কী নাম রাখবো? সাধারণত জোর দিয়ে বলতো, না না একটা মেয়েই হবে, মেয়েই হবে। কিন্তু সকালবেলায় যখন আমরা, মানে আমি নার্সিংহোমের জন্য রওনা হব, তখন আমি মুখের দিকে তাকিয়ে বলেছিলাম ওকে, আমি এগোচ্ছি, মানে আমি গাড়িতে, আমি আর মা আলাদা গেছিলাম গাড়িতে, আর শান্তনু পরে বাইকে এসছে পেছনে, আমি এগোচ্ছি, একটা ছেলের নাম ঠিক করে রাখলে হতো না? তখন শান্তনু মুখ বেঁকিয়ে বলেছিল, বোঁচা। এটা কি নাম? বলেছিল যে মেয়েই হবে, তাই জন্যে ভালো, মানে যেটা ঠিক করে রেখেছি সেটাই ঠিক থাকুক, আর যদি ছেলে হয় ডাকবে মোজা। তো সমৃদ্ধি যখন হয়েছিল, আমার সিজার হওয়া সত্ত্বেও আমি কিন্তু পুরোপুরি মানে সেন্সলেস ছিলাম না। যখন আমার অপারেশন হচ্ছিলো, আমার সেন্স ছিল পুরোপুরি। ডাক্তার তখন জিজ্ঞেস করছে আমাকে, মানে আমি যেহেতু, উনি আমাকে মেয়ের মতো কখনো তুই কখনো তুমি বলতেন, বলতো কি হয়েছে? আমি তখন বললাম সমৃদ্ধি এসেছে। তাই দেখতে আসছিলো স্ত্রীকে, একদম গোল একটা বলের মতো বাচ্চা। আমি পারলে ছবিটা এখানে কোথাও, এখানে বা এখানে কোথাও ইনসার্ট করে দেবো, এদিকে কিংবা এদিকে, দেখবে একদম সদ্য জন্মানো। ওকে যখন ট্রেতে করে বাইরে এনে দেখাচ্ছে, ওর একেবারে সদ্য জন্মানো স্ত্রীর ছবি, মনে হয় যেন এই সেই দিনকার ঘটনা, এই সেই দিনকের ঘটনা। তবে যাই হোক, স্ত্রীর জন্মদিনও এই মাসেই, আর শান্তনুর জন্মদিনও এই মাসে, বাবা মেয়ে সব জন্মেছে এই মাসেই। আবার কে এলো ধরো, দেখি কে এলো। গাড়ি সার্ভিসিং করতে দেওয়া ছিল, সেইটা দিতে এসেছিলেন দাদা। তো চলো আমি এবার স্নান করতে যাব, কারণ খেয়েই আমরা বেরোবো সিনেমা দেখতে, গুমনামি। এখন বাজছে দেখো 2:00, 2:50 থেকে শো শুরু। শান্তনু এখন গেছে স্নান করতে, আমাকে বললো 5 মিনিটের মধ্যে তোমাকে টাইম দিলাম, 5 মিনিটে রেডি হতে হবে। আমি রেডি, আর উনি এখনও বেরোননি। আর বাই দ্য ওয়ে, এই জামাটা আমার এক নতুন, এটা
তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ পুজোতে আমি এটা পড়িনি। দেখি তো, এই হলো জামা, আর একদম আমি রেডি 5 মিনিটে রেডি, 5 মিনিটে রেডি, কিন্তু আমার 5 মিনিট পেরিয়ে যাওয়ার পর রেডি। আমি একটা স্কার্ফ নিয়েছি। অ্যাকচুয়ালি যখনই আমরা সিলভার স্ক্রিনে যাই এত বেশি ঠান্ডা হয়ে যায় যে একটা স্কার্ফ নিতে হয় গলায় দেওয়ার জন্য। দুজনেরই গলা ব্যথা, আর এখন বাইরে খটখটে রোদ, এই দেখো কি রোদ। ওখানে গিয়ে আমি কফি খাবো, ভাত টাত খেয়ে বেরিয়েছি অবশ্যই দুপুরবেলা। এখন সবে বাজছে মানে 2:30 বেজে গেছে, কিন্তু ওখানে গিয়ে আমি কফি খাবো, ওদের কফিটা ভালো হয়। গাদাগুচ্ছের টাকা নেয় কিন্তু ঠিক আছে। এসেছি আমাদের বাড়িতে, দেখো আমাদেরকে আস্তে দেখেই মা লুচি করতে শুরু করে দিয়েছে। আমি এখান থেকে খেয়ে দিয়েই যাব। আর সুজি খাবি? হ্যাঁ, নাক খেয়ে খেয়ে শ্রী বড় হয়েছে, ছোটবেলায় বাবার নাক খেত চপং চপং। এই দেখ ভাই আদর খাচ্ছে, অমনি কানছিল ভৌ ভৌ করে, হ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করে, কোলে উঠে কান্না বন্ধ বন্ধ হয়ে গেল কান্না। কই কই কই, একটু হাসো তো, একটু হাসো তো, হাঁচি কই, হাঁচি হাসি কই, হাসি হাসি, হা 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 হা। বাবা কই, বাবা কই, বাবা বাবা, তুই কি বলবি, টুটু বাবা না ছোট বাবা? এ বাজে দা টুটু পচা থাক, তাই বলবি, তাই বলবি, তাই বলবি। ভেবলু বুড়ো হয়ে গেছে, ভেবলু বুড়ো একটু হেসে দেখা, সবাই দেখবে হা হা করে একটু হাস, হি হি হি। আমি চিমনি কেটে দেবো কিন্তু, আম্মাকে ডাকবো, এই 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 পালাচ্ছে, এইবার দেখছে, ডাকবো ডাকবো আম্মাকে ডাকবো। ঠিক যখনই ঠাম্মা বাড়িতে যায় এত খেলে আমরা একটা এক্সট্রা জামা কাপড় দিয়ে রাখি, কিন্তু আজকে শ্রী গুড গার্ল হয়েছিল ঠাম্মা বাড়িতে, তাই তো? হ্যাঁ, মানে এত খেলে যে ঘেমে যায়, আর মা ওকে জামা চেঞ্জ করে দেয়, মেজো মা বড়ো মা কেউ একজন চুল বেঁধে দেয়, কিন্তু আজকে শ্রী গুড গার্ল হয়েছিল। লক্ষ্মী পুজোর জন্য আবার আমার মেজো যা ও তার বাপের বাড়িতে চলে গেছে, তো দাদা দিদিরা সব একটু এদিক ওদিক। এখন আমি মা শান্তনু শ্রী সব গল্প করছিলাম এতক্ষণ ধরে, আর আমি একেবারে লুচি আলু পটলের তরকারি আর কী বলে সুজি খেয়ে এলাম। শ্রী দুটো লুচি খেয়েছে, আমি একেবারে এখন বাজছে 8টা, আমি ডিনার করে নিয়েছি, আর শান্তনুর জন্য তো মা খাবার পাঠিয়ে দিল, ওখানে আর খেলো না। বাস, সিনেমাটা ভালো লেগেছে, যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসো তাহলে তাদের তো ভালো লাগবেই। পুরো সিনেমাটাই একটু কীরকম বলবো, নেতাজির গুমনামি সিনেমাটা, তো নেতাজির মৃত্যু রহস্য নিয়ে তার ওপরে একটা ফিল্ম রিসার্চ করা হয়েছে বলতে পারো। ভালো লেগেছে আমার, আমার ওই ধরনের রিসার্চ ভালো লাগে পড়তে দেখতে, সেই অনুযায়ী আমার খুব ভালো লেগেছে। কিসের আওয়াজ হচ্ছে রে? পাতাটা কে নড়াচ্ছে সেটা দেখ, গে যা দেখ দেখ দেখ, কিরে
যাই হোক, কালকে ওখানে বসে বসেই আমরা ডিসাইড করলাম যে আমরা ওয়ার দেখবো। ওয়ার দেখার ইচ্ছে অ্যাকচুয়ালি শান্তনুর অনেক দিনের ছিল, গুমনামি দেখার ইচ্ছে ছিল আমার। তো ওয়ারের টিকিটও আমরা নিয়ে এসেছি, কালকে বিকেলে 5:30 ওয়ার আছে। শান্তনুর অফিস আছে কালকে আর আমার নেই, আমরা যাওয়া। বলছি কি যে কোন সিনেমা? গুমনামি। ঘেমে গেছে শ্রেয়া, এখন ঘামছে, গরম লাগছে, জামা চেঞ্জ করাতে হবে। তো কালকে যাব ওয়ার দেখতে। আমি যেতে পারি? না, বেবিদের না, ওটা তাহলে থামা হয়ে যাবো। থামা তো থাকবে না, থামা, মা ঘুরতে যাবে, মা যাবে লম্বা। কে রে, একটু দাঁড়াও তো দেখি কিসের আওয়াজ খচখচ করে। ইঁদুর ছিল এখানে, সব গাছ আছে, গাছের পাতা পড়ে, শুকনো পাতা, তার মধ্যে এত খচর মচর করছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি না জানি আছে, একটা বড় সড়ো ইঁদুর। ব্যাস এই অবধি ছিল আজকে আমাদের দিন। এরপরে শান্তনু এখন, আমি বাড়ি চলে এসেছি, আমি আর শ্রী, শান্তনু গেছে একটু মুদিখানার দোকানে, তো ও ঘুরে আসবে। তারপরে আমার আজকে ডিনার হয়ে গেছে, ওর ডিনার মা পাঠিয়ে দিয়েছে, সুতরাং আমাকে রাতে কিছু করতে হবে না। হ্যাঁ, কি রিল্যাক্সড ফিল হয় না, মারা যখন খাবার দাবার পাঠিয়ে দেয় ছানাপোনাদের জন্য, দারুণ লাগে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কি তাই তো শ্রী? আমরা টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছিস? তাই একটু গুড নাইট বলে দে। গুড নাইট। গুড নাইট, বাই। বলে দিইনি। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ অল।